بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين من يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وبعد فقد قال الله عز وجل بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم إن الشرك لظلم عظيم مصليان كرام الله رب العالمين أحكم الحاكمين সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক তিনি যে বিধিবিধান আমাদের জন্য দিয়েছেন তা আমাদের ইহলৌকিক কল্যাণ নিশ্চিত করবে এবং পারলৌকিক মুক্তিও নিশ্চিত করবে যদি আমরা তা যথার্থরূপে মানতে পারি এবং বাস্তবায়ন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার মনোনীত দিন বাদ দিয়ে অন্য কোনো মাজহাব তরিকা ইজম মতবাদ কোনোটাই মেনে নেবেন না আল্লাহ বলছেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন তারা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোনো দিন অন্বেষণ করছে অন্য কোনো দিন তালাশ করছে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা অথচ আসমান ও জমিনে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি ইচ্ছায় অনিচ্ছায় তার তরে বশ্যতা স্বীকার করেছে সারেন্ডার করেছে মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রব্বুল আলামিন ন্যায় ও ইনসাফের চরম ও পরম নীতি নির্ধারক তিনি নিজেই হাদিসে কুদসিতে ঘোষণা দিয়েছেন ইন্নি হাররামতু যুলমা আলা নাফসি আমি আমার নফসের আমি আমাকেই জুলুম করা হারাম করে দিয়েছি অর্থাৎ আমি কোনো জুলুম করব না আমি কোনো অত্যাচার করব না একজনের হক আরেকজনকে দেব না যার পাওনা যা তা তাকে সুলোয়ানা চুকিয়ে দেব বুঝিয়ে দেব এই ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় ও ইনসাফ প্রসঙ্গে আমাদের সামনে স্পষ্ট করে বলেছেন ওয়ালা তুজলামুনা ফাতিলা সামান্য পরিমাণও জুলুমের শিকার কেউ হবে না যার যা পাওনা আল্লাহ রাব্বুল আলামিন তাই বুঝিয়ে দেবেন প্রথমেই তিনি নিজের জন্য জুলুমকে হারাম ঘোষণা করে বলছেন ওয়াজআলতু বাইনাকুম মুহাররামা
আর এই জুলুমকে আমি তোমাদের মধ্যেও হারাম স্থির করে দিলাম। ফালা তাযালামু, অতএব তোমরা পরস্পরে জুলুম করিও না। এই জুলুম শব্দের অর্থ হচ্ছে ওয়াযউ শাই ফি গায়রি মাহাল্লিহি, কোনো বস্তুকে তার জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা, অর্থাৎ যার পাওনা তাকে না দিয়ে অন্যকে দেওয়া। এই জুলুম হতে পারে আল্লাহর বেলায়, বান্দা যদি আল্লাহর হক যথাযথভাবে আদায় না করে, আল্লাহর হক যদি কোনো সৃষ্টিকে দিয়ে দে, আল্লাহর পাওনা যদি কোনো মখলুককে দিয়ে দে, তাহলে সে যেন যথাস্থানে হকটি না রেখে অপাত্রে রাখল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র হকদার, যে বান্দা তাকেই সিজদা করবে, তারই ইবাদত করবে, তারই গুণকীর্তন করবে, তাকে ভয় করবে। এই সমস্ত করণীয়গুলি যদি বান্দা তার কোনো সৃষ্টির জন্য নিবেদন করে, তাহলে সে যেন আল্লাহর হক দিয়ে দিল ওই সৃষ্টিকে, আর এটি হচ্ছে জুলুম, বরং মারাত্মক জুলুম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে অবশ্যই বড় জুলুম, বড় অন্যায়, বড় অবিচার, বড় অত্যাচার। দিতে হবে আল্লাহকে, তা না দিয়ে দিয়ে দিল কোনো সৃষ্টিকে, এটা কোনোদিনই আল্লাহ রাব্বুল আলামিন মেনে নেবেন না। সেই জন্য তার শাস্তিও কঠোর বলে উল্লেখ করেছেন, বলছেন এই অপরাধ বাদ দিয়ে অন্য যত অপরাধ বান্দা করে আর আমার কাছে ক্ষমা চাইলে আমি তাদেরকে ক্ষমা করে দেব, কিন্তু আমার সাথে সাধারণ সৃষ্টিকে সমান করে ফেলেছে, সাধারণ সৃষ্টিকে আমার সমকক্ষ স্থির করে ফেলেছে, যা তাদের ক্ষমতায় নাই সে বিষয়ে গিয়ে তাদের কাছে ধর্ণা দিচ্ছে, তাদের দোহাই পাচ্ছে, আমাকে নিয়ে নামিয়ে দিল সাধারণ সৃষ্টির স্তরে, সুতরাং এই অন্যায়টা আমি কোনোদিনও ক্ষমা করব না। এটি হচ্ছে জুলুমের প্রথম ধাপ, যা সর্বোতভাবে অন্যায় এবং সবচেয়ে বড় মারাত্মক ও গর্হিত অপরাধ। দুর্ভাগ্য হলেও সত্য যে বর্তমান মুসলিম সমাজ এই ব্যাপারে সবচেয়ে বেশি বড় জালেম, তারা আল্লাহর পাওনা আল্লাহকে না দিয়ে দিচ্ছে কোনো ব্যক্তিকে, দিচ্ছে কোনো গোষ্ঠীকে, দিচ্ছে কোনো যে কোনো জড় পদার্থের নামে। এই এহেনও কাজ করে মানুষ যে সবচেয়ে বড় জালেম হয়েছে, তারই পরিণতি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন অন্যের প্রতি নির্ভরশীল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জিনিসের প্রতি নির্ভরশীল করে দেন, বান্দার তাওয়াক্কুল যখন আল্লাহর কাছ থেকে কমে যায়, বান্দার ভরসা আল্লাহর উপর থেকে সরে যায়, সরে গিয়ে সে যখন ওই রকম বস্তুর প্রতি বা কোনো ব্যক্তির প্রতি নির্ভরশীল হয়ে পড়ে, আল্লাহ তাকে সেই বস্তুর প্রতি নির্ভরশীল করে দেন। এই জন্য যে সমস্ত লোকেরা তাবিজ তোমার ব্যবহার করে, তাদেরকে ওই দিকেই আল্লাহ রাব্বুল আলামিন ঝুঁকিয়ে দেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে না, আল্লাহ রাব্বুল আলামিনকে জানে না, আল্লাহর মহান কুদরত সম্পর্কে তারা অজ্ঞ, এই কারণেই তারা এ ধরনের অবান্তর ও অসংলগ্ন কাজ আল্লাহর সানে করছে, যা মারাত্মক গর্হিত। এটি হচ্ছে জুলুমের প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার জুলুম হচ্ছে হকুল এবাদ, বান্দার হক না দেওয়া। আর হকুল এবাদের মধ্যে সর্বোত্তম হক হচ্ছে হকুল ওয়ালিদেইন, পিতামাতার হক। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়াবিল ওয়ালিদেইন ইহসানা। আল্লাহর ফয়সালা হলো বান্দা কেবলমাত্র আল্লাহরকেই ডাকবে, আল্লাহরই ইবাদত করবে এবং পিতামাতার প্রতি ইহসান করবে। আমরা এই ইহসান অর্থ সাধারণভাবে ধরে নেই না যেন অনুকম্পা ও দয়া, এটা মারাত্মক ভুল হবে। এখানে ইহসান অর্থ হলো ইতকানের সাথে কর্ম সম্পাদন করা, যথার্থরূপে হক আদায় করা, সুলোয়ানা আদায় করা, যেভাবে হওয়া দরকার সেইভাবে আদায় করা। এজন্য পিতামাতার প্রতি ইহসান সন্তানেরা করতে পারে তিনভাবে। একভাবে করতে পারে তারা নিজে নিজ হস্তে পিতামাতার সেবা করে, নিজের দেহ দিয়ে শ্রম দিয়ে পিতামাতার সেবা করে তাদের
প্রতি ইহসান করতে পারে, অর্থাৎ তাদের হক যথার্থভাবে আদায় করতে পারে। দ্বিতীয়ত, সে পিতামাতার জন্য ইনফাক করে, তাদের জন্য খরচ করে, অর্থ ব্যয় করে, তাদের চাহিদা মিটায়ে সে তাদের প্রতি ইহসান করতে পারে, অর্থাৎ যথাযথ দায়িত্ব আঞ্জাম দিতে পারে। তৃতীয়ত, অন্যের দ্বারা কাজ করিয়ে নিয়ে পিতামাতার সেবা করা, এর মাধ্যমেও সে ইহসান করতে পারে, পিতামাতার হক আদায় করতে পারে। যদি এই হকে কোনো প্রকার ঘাটতি হয়ে যায়, বান্দা হবে সে পিতামাতার হকের বেলায় জালেম, অত্যাচারী, আর এই জালেমের স্থান আল্লাহর জান্নাতে হবে না। কেননা পিতামাতার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে আমাদের জন্য মূল নীতি স্থির করে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, যদি পিতামাতা সন্তানকে আল্লাহর সাথে শরীক করতে ডাক দে, পিতামাতা যদি সন্তানকে কুফুরির দিকে ধাবিত করে, পিতামাতা যদি সন্তানকে শরীয়ত বিগর্হিত কর্মের দিকে আহ্বান জানায়, তাহলে এই ক্ষেত্রে আল্লাহ মূলনীতি বলে দিয়েছেন যে না, আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না, পিতামাতার আনুগত্য করা যাবে না। আল্লাহ বলছেন ফালা তুতির হুমা, এই ক্ষেত্রে পিতামাতার আনুগত্য করবে না। কিন্তু পিতামাতা তারা যদি নাফরমানির কাজে আদেশ করেন, অন্যায়ের কাজে আদেশ করেন, শিরিকের কাজে আদেশ করেন, কুফুরির কাজে আদেশ করেন, বেদাতের কাজে আদেশ করেন, অন্যের প্রতি অন্যায় করতে, জুলুম করতে আদেশ দেন, উৎসাহিত করেন, এই ক্ষেত্রে সন্তান পিতামাতার এই নির্দেশ মানতে বাধ্য নয়, বরং এই নির্দেশ প্রত্যাখ্যান করাই হলো ইসলাম, প্রত্যাখ্যান করাই হলো হক, প্রত্যাখ্যান করাই হলো ন্যায়, প্রত্যাখ্যান করাই হলো ইনসাফ, প্রত্যাখ্যান করাই হলো আদালত। এই জন্য আল্লাহ বলছেন ফালা তুতির হুমা, এই ক্ষেত্রে পিতামাতার আনুগত্য করা যাবে না। তবে সন্তান যেন এটা ভেবে না আনে যে এই পিতা আমাকে শিরিকের দিকে ডাক দিয়েছে, এই পিতা আমাকে কবর পূজার দিকে ডাক দিয়েছে, এই পিতা আমাকে মাযহাবের গোলক দাদায় হারিয়ে যেতে ডাক দিয়েছে, সুন্নতকে বর্জন করতে ডাক দিয়েছে, সুতরাং এই পিতার আনুগত্য করব না, তার কোনো সেবাও করব না, তার কোনো কথাও শুনব না, তার পিছনে অর্থ ব্যয় করব না, এই দৃষ্টতা দেখাতে আবার আল্লাহ বলেন নাই। বরং আল্লাহ বলে দিয়েছেন ওয়াসাহিবহুমা ফিদ্দুনিয়া মারুফা, দুনিয়ায় ন্যায়সঙ্গতভাবে তাদের সঙ্গ দাও। তারা শিরিকের ডাক দেবে, অন্যায়ের ডাক দেবে, সে অন্যায় করবে না, কিন্তু তাদের চাহিদা মেটানো, তাদের ভরণ পোষণ দেওয়া, তাদের সেবা শুশ্রূষা করা, এগুলি তোমার উপরে সন্তান হিসাবে ফরজ, সেই ফরজ দায়িত্ব অবশ্যই তুমি আঞ্জাম দেবে। আপনারা জানেন যে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদাহা, তিনি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তিনি জাহিলিয়াতের মধ্যেই এখনো রয়ে গেছেন, আর আমি তো ইসলাম গ্রহণ করেছি, এখন আমার মা আমার সাথে দেখা করতে চাচ্ছেন, আফা আসিলুহা, আমি কি তার সাথে সদাচরণ করব, তার সাথে দেখা দেব, তার সাথে ভালো ব্যবহার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সলিহা, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। পিতামাতা যদি এখানে মা মুশরিকা, তারপরেও আল্লাহর নবী বলছেন মায়ের হক আদায় করতে হবে, মায়ের সেবা করতে হবে। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন তার মায়ের কবর জিয়ারতের আল্লাহ অনুমতি দিয়েছেন, যাও কবর জিয়ারত গিয়ে করো, সেখানে গিয়ে মায়ের জন্য মাগফিরাত কামনা করার প্রার্থনা যখন করলেন, আল্লাহ বললেন যেহেতু এই ব্যাপারে আল্লাহর ফয়সালাই চূড়ান্ত, সুতরাং মুশরিক অবস্থায় যেহেতু তারা মারা গেছেন, তাদের ব্যাপারে তোমার কোনো সুপারিশ করার সুযোগ নাই। তাই স্পষ্ট হয়ে গেল যে পিতামাতার হক অত্যন্ত গুরুত্বপূর্ণ হক, তারা যদি মুসলিম হন তাদের সেবা করতে হবে, অমুসলিম হলেও তাদের সেবা করতে হবে, তাদের ব্যাপারে কোনো প্রকার কার্পণ্য করা যাবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের মধ্যে, শরীয়তের মধ্যে
এতটুকু অধিকার পিতা মাতাকে দিয়েছেন যে সন্তান যদি পিতা মাতার জন্য খরচ না করে, পিতা মাতার জন্য অর্থ ব্যয় না করে আর ওই পিতা মাতার প্রয়োজন দেখা দে, সন্তানের সম্পত্তি থেকে বিনা জিজ্ঞাসায় পিতা মাতা খরচ করতে পারবে। অথচ স্বামী স্ত্রীর ঘরে স্বামীর সম্পত্তিতে স্ত্রী বিনা অনুমতিতে খরচ করতে পারবে না। আর পিতা মাতার মর্যাদা এমন যে তাদের চাহিদা সন্তান দিচ্ছে না, তাই এই চাহিদা পরিমাণ অর্থ সম্পদ পিতা মাতা ছেলের কাছ থেকে নিয়ে নিতে পারবে বিনা জিজ্ঞাসায়, বিনা পারমিশনে। এই অধিকার পিতা মাতাকে দেওয়া হয়েছে, যদিও তারা মুসলিম হন অথবা কাফের হন। আমাদেরকে এই বিষয়টি অবশ্যই খেয়াল করতে হবে। তবে এখানে যে জিনিসটা হচ্ছে, যদি পিতা মুসলিম হয় আর সন্তান যদি অমুসলিম হয়, তাহলে মুসলিমের সম্পত্তিতে অমুসলিম উত্তরাধিকার পায় না, সেই ক্ষেত্রে সন্তান বঞ্চিত হবে, পিতার সম্পত্তি পাবে না। এজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরযাহ বলেছিলেন, লা হাজ্জ ফিল ইসলাম লিমান তারাকা সালা, যেই লোকটি সালাত ছেড়ে দিল সেই লোকটি ইসলামী আইনে মুসলিম পিতার সম্পত্তিতে উত্তরাধিকার হতে পারবে না। কেননা যে সালাত ছেড়ে দেয়, যে নামাজ পড়ে না, যাকে আমরা বলে থাকি বেনামাজি, এই বেনামাজি আর মুসলিম থাকে না, কাজেই মুসলিম পিতার সম্পত্তিতে বেনামাজি ওয়ারিশ হইতে পারে না। এত কঠোরতা আরোপ করা হয়েছে সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে প্রসঙ্গত উল্লেখ করলাম। এরপর তৃতীয় যে জুলুম, সেটা হচ্ছে নিজের নফসের উপরে জুলুম করা। মানুষ নিজে নিজের নফসের উপরে জুলুম করে অথচ সে টের পায় না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের, যারা ইমানদার বলে দাবি করে, তাদের তিনটি শ্রেণীর কথা কোরআনে উল্লেখ করেছেন, তাদেরকে তিনটি স্তরে ভাগ করেছেন। একদল আছে ইমানদার, জালিমুল লিনাফসি, সে তার নফসের উপরে জুলুমকারী, ইমানদার বটে কিন্তু সে ফরজ এবাদতগুলিতে গাফলতি করে, শরীয়তের হুকুমের বেলায় গাফলতি করে, অলসতা করে, হুকুমগুলি পালন করে না, সেই লোক হলো তার নফসের উপরে জুলুমকারী। কেননা তার নফস তার কাছে আল্লাহ প্রদত্ত আমানত, এই আমানতের খেয়ানত করছে। কেননা এই নফসের সে অন্যায় করার কারণে, শরীয়ত বিগর্হিত কাজগুলি করার কারণে এই নফসটির আমানত রক্ষা হচ্ছে না, এই নফসটি জাহান্নামের খোরাকে পরিণত হচ্ছে তার অপব্যবহারের কারণে, অযত্ন ব্যবহারের কারণে এই নফসটি জাহান্নামের ইন্ধনে পরিণত হচ্ছে। তাই সে যেন এই নফসের উপরে জুলুম করল, অন্যায় করল, উচিত ছিল এই আমানতকে যথাযথ সংরক্ষণ করে, আল্লাহর হুকুম পালন করে, সালাত সিয়ামের মধ্য দিয়ে, ফরজ ওয়াজিবগুলি আদায়ের মধ্য দিয়ে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসাবে তার নফসকে জান্নাতমুখী করা, জান্নাতের অধিকারী করা, কিন্তু সে তা না করে বরং জাহান্নামের দিকে তার নফসকে ঠেলে দিল, তাই হলো তার নফসের বিরুদ্ধে সে হলো জালেম। আমরা শুধু মনে করি অন্যের হক নষ্ট করলেই জালেম, কিন্তু আপনার স্বাধীনাত বডি, আপনার আত্মা, আপনার নফস, আপনার মন মস্তিষ্ক, আপনার হার্ট এন্ড সোল, সবটাকে যখন আপনি জাহান্নামের ইন্ধনে পরিণত করছেন, আল্লাহর হুকুম থেকে দূরে থাকছেন, আল্লাহর সাথে নাফরমানি করছেন, আপনি হচ্ছেন আপনার নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী, নফসের বিরুদ্ধে বড় জালেম। সুতরাং নফসকে আত্মসমালোচনার মধ্য দিয়ে সংশোধন করে নিতে হবে, ভালো করে নিতে হবে, নইলে মুক্তি নাই। আরেক দল বান্দা রয়েছে যাদের সামনে আল্লাহ বলছেন ইমানদার, তারা ফরজ সমূহ আদায় করে, পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, রমাদানুল মুবারকে সিয়াম পালন করে, মালের যাকাত তারা দিয়ে দেয়, আর সামর্থ্যবান হলে তারা হজও করে, কিন্তু কোনো প্রকার অতিরিক্ত বোনাস আমল যেগুলি আপনার নফল ইবাদত সেইগুলি থেকে তারা দূরে থাকে, সেগুলি করতে পারে না। এগুলি এই ধরনের বান্দাকে বলছেন মুক্তাসিদ, এরা হলো মধ্যমপন্থী, এরাও নাজাত পেয়ে যাবে, যেহেতু তারা যদি ফরজ ওয়াজিবগুলি ঠিকমতো আদায় করে থাকে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে বান্দার হিসাব হবে আমলের মধ্যে, ফরজগুলির, ফরজের
ফরজ আমল দ্বারা যদি তার নেকির পাল্লা ভরে যায়, পরিত্রাণ পেয়ে গেল, আর নফলটা তার জন্য আরো রৌনক বৃদ্ধি করলো, তার সৌন্দর্য বৃদ্ধি করলো। পক্ষান্তরে যে বান্দা ফরজ দিয়ে মুক্তি পাবে না, ফরজ দিয়ে তার নেকির পাল্লা ভরবে না, সেই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এহসান করে দয়া করে বলবেন, ওহে ফেরেশতারা দেখো আমার বান্দা কোনো নফল করেছে কিনা, কোনো সুন্নত আমল করেছে কিনা, ফরজের অতিরিক্ত কোনো ইবাদত করেছে কিনা, সেইগুলি এনে আমার বান্দার পাল্লায় উঠিয়ে দাও, উঠিয়ে দিয়ে বান্দার পাল্লাকে নেকি দিয়ে ভরে দিয়ে বেহেশতে প্রবেশ করিয়ে দাও। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এহসান ও দয়া। এরপর তৃতীয় শ্রেণীর মানুষ সম্পর্কে, মুমিন সম্পর্কে আল্লাহ বলছেন, একদল আছে সাবিকুম বিল খাইরাত, একদল মানুষ আছে তারা কল্যাণের কাজে নেকির কাজে প্রতিযোগিতা করে থাকে, তারা ফরজ আদায় করে, তারা সুন্নত আদায় করে, তারা নফল আদায় করে, সব সময় এই চেষ্টা সাধনা থাকে কি করে আমি আরো ভালো কাজ করতে পারি, কি করে আমি পিতামাতার সেবা বেশি করতে পারি, কি করে আমি সমাজের সেবা বেশি করতে পারি, কি করে আমি মসজিদ মাদ্রাসার খেদমত বেশি করে করতে পারি, কি করে আমি আলেম ওলামাদের খেদমত করতে পারি, কি করে আমি আল্লাহর দিনের সাহায্য করতে পারি, কি কাজ করলে আমি বেশি নেকি পাবো, এই প্রতিযোগিতা যারা করে থাকে তারা তাদেরকে বলা হয়েছে সাবিকুম বিল খাইরাত, নেকির কাজে প্রতিযোগিতাকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসতাবিকুল খাইরাত, তোমরা নেকির কাজে পরস্পরের প্রতিযোগিতা করো, নেকির কাজে এগিয়ে আসো। সাহাবাই কারাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের বৈশিষ্ট্য ছিল, তারা যখন নেকির ডাক পেতেন পরস্পরের প্রতিযোগিতায় লিপ্ত হতেন, কার আগে কে প্রতিযোগিতা করবে, কার আগে কে নেকি বেশি করবে, এটাই ছিল তাদের প্রতিযোগিতা। আপনারা ওই হাদিস জানেন না, এক গরিব সাহাবারা এসে আল্লাহর নবীর কাছে কি বলেছিল, বলছিল ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ্দুসুর বিল উজুর, যারা ধনী মানুষ তারা বেশি নেকি নিয়ে চলে গেল, আমরা ফরজ সালাত আদায় করি, আমরা তসবিহ তাহলিল আমরা ফরজ আদায় করি, আমরা ইবাদত বন্দেগী করি, তারা সেগুলিও করে আবার দান খয়রাত করে তারা বেশি নেকি নেকি নিয়ে চলে যাচ্ছে, আমরা কি করে তাদের প্রতিযোগিতায় টিকে থাকবো। আল্লাহর নবী তাদেরকে তসবিহ শিখিয়ে দিলেন, তারা যখন তসবিহগুলি করতে লাগলো খবর পৌঁছে গেল ওই সাহাবাদের কাছে, তারাও আরো বেশি প্রতিযোগিতা শুরু করে দিলেন, তারা তো সালাত আদায় করেন, আবার যাকাত দেন, দান খয়রাত করেন, উপরন্তু ওই তসবির খবর পেয়ে তারাও তসবির তাহলিল জিকির আজকার শুরু করে দিলেন। তাহলে বোঝা গেল সাহাবাদের মধ্যে কেমন প্রতিযোগিতা ছিল নেকির কাজে। তাই তো ওই গরিবরা যখন এসে বলল ইয়া রাসূলুল্লাহ খবর ফাঁস হয়ে গেছে, ধনীরা আবার সেই তসবিহ শুরু করে দিয়েছে, জিকির শুরু করে দিয়েছে, তাহলিল শুরু করে দিয়েছে, তোমার হামদু সানা, তোমার রবের হামদু সানা বলা শুরু করে দিয়েছে, তাই কি করা যায়। আল্লাহ নবী বলেন যালিকা ফযলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এখানে আর করার কিছু নাই, আল্লাহর বান্দা তো যাকে আল্লাহ বেশি অনুগ্রহ দেবেন সেই অনুগ্রহ পেয়ে এগিয়ে যাচ্ছে। এর দ্বারা আল্লাহ নবী বুঝালেন যে এটা আল্লাহর দয়া, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিয়েছেন, সুযোগের সৎ ব্যবহার করছে। তাই আমাদেরকেও নেকির কাজে প্রতিযোগিতায় আসতে হবে, আমরা বেছে নেব কোন শ্রেণীর উম্মত হব, আমরা কি নিজের নফসের উপরে জালেম হব, নাকি আমরা মধ্যমপন্থা অবলম্বন করব, নাকি আমরা নেকির কাজে প্রতিযোগিতায় প্রবৃত্ত হব। চার নম্বর জালেম হচ্ছে ওই মানুষ যে অন্যের হক মেরে খায়, অন্যকে গালি দে, অন্যকে কষ্ট দে, প্রতিবেশীকে কষ্ট দে, জুলুম করে, ভাই ভাইয়ের হক মেরে খায়, এই ধরনের অন্যায় যারা করে, এতিমদের মাল আত্মসাত করে, জোর দিয়ে, শক্তি দিয়ে, প্রভাব খাটিয়ে জমি দখল করে, এই সব মানুষগুলি হচ্ছে সবচেয়ে বড় জালেম। এদের সম্বন্ধে আল্লাহর নবী পরিষ্কার করে বলে বলে দিয়েছেন, কেউ যদি এক বিগত পরিমাণ জমিন কারো কাছ থেকে আত্মসাত করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সাত তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেবেন, এক তবক জমিন টানতে পারো নাই, সাত তবক জমিন টেনে দেখো কি কষ্ট, এই শাস্তি তার জন্য হতে থাকবে, এই অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহর নবী হাদিসে বলেছেন, ওই সমস্ত লোকদের প্রতি লানত আল্লাহর, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, মান গায়্যারা মানার আল আরজ, যেই লোকটি জমিনের আইল ভেঙ্গে দিয়ে জোর দখল করে, সে আত্মসাত করে, সেই লোকটির প্রতি আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন সাহাবাদেরকে যে মানিল মুফলিস, বলো আর মুফলিস কে, কে নিঃস্ব, কে অসহায়, কে সম্বলহীন কে। সাহাবারা এক একজন এক একটা মন্তব্য করলেন, বললেন আল মুফলিস ফিনা মান লা দিনার ওয়ালা দিরহাম, আমাদের মধ্যে মুফলিস অসহায় হলো ওই মানুষ যার কোনো টাকা পড়ি নাই, টাকা কড়ি নাই, দিনার নাই, দিরহাম নাই, সেই তো অসহায়, সেই তো নিঃস্ব, সে
নিঃস্ব। এই বলে যখন মন্তব্য করলেন রাসূল বললেন না, আল মুফলিসু ফিনা, আমার এই উম্মতের মধ্যে মুফলিস হলো ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে উঠবে নেকির পাহাড় নিয়ে, বিশাল নেকির ভান্ডার নিয়ে উঠবে। সবাই মনে করবে আজকে যদি এক নম্বরে জান্নাতি হয় তাহলে এই লোকটাই হবে, কিন্তু ইতিমধ্যে একজন দাঁড়িয়ে বলবে আল্লাহ, জমিনে এই লোকটার প্রভাব বেশি ছিল, আমি ছিলাম নিরীহ, আমার সম্পত্তি আত্মসাৎ করেছে, দাঁড়ে দাঁড়ে করেছি, বিচার পাই নাই, বরং আমার প্রতি নির্যাতন করেছে, আল্লাহ আজকের এই দিনে তুমি প্রত্যেকের হক যথার্থ ফিরিয়ে দেবে, সেই তুমি ইনসাফকারী, তোমার আদালতে দাঁড়ালাম, আমার হক ফেরত দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে যখন নালিশ করবে, আরেকজন এসে বলবে আমাকে গালি দিয়েছে, বিচার পাই নাই, আমার উপরে থুথু নিক্ষেপ করেছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমার বিরুদ্ধে কুৎসারোড়না করেছে, আমার গীবত করেছে, তোহমত দিয়েছে। এইভাবে এক একজন এক একটা বিচার নিয়ে যখন দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওদেরকে নেকি দিয়ে সমাধান করো, তার নেকির ভাণ্ডার থেকে নেকি দিয়ে দিয়ে এক একজনকে যখন বিদায় করবে, আস্তে আস্তে তার নেকির ভাণ্ডার শেষ হয়ে যাবে, নেকির ভাণ্ডার শেষ হবে, কিন্তু তখনও আরও বিচার প্রার্থী থাকবেন, তখন আর কি দিয়ে তাদেরকে বিদায় করবে? আল্লাহ বলবেন আজকে আর কোনো বদলা বদলি নাই, এবার তুমি ওদের ওই পরিমাণ পাপ তোমার স্কন্ধে তোমার ঘাড়ে চাপিয়ে নাও। তাই আস্তে আস্তে তার নেকির ভাণ্ডার শূন্য হয়ে যাবে, বিচার প্রার্থীরা চাইতে থাকবে, অন্যের গুনাহগুলি তার ঘাড়ে চাপাইতে চাপাইতে বড় গুনার পাহাড় তার কাঁধের উপরে হয়ে যাবে, সুম্মা উলকিয়া ফিন নার, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। এই হলো সবচেয়ে বড় অসহায়। সুতরাং মুসলিম ভাতৃমণ্ডলী, আমাদের সকলকে খেয়াল করতে হবে, আমরা আল্লাহর হকের বেলায় যেমন আপোষহীন হব, কোনো প্রকার শিরককে বরদাস্ত করব না, অনুরূপ পিতামাতার হকের বেলায় আমরা হব আপোষহীন, যার যা পাওনা সেই হক যথাযথভাবে সম্পাদন করব, আর আমরা হব আমাদের নফসের বেলায় যেন জালিম না হই, বরং নফসকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমরা যেন চেষ্টা করি, আর আমরা অন্যের হকের বেলায় যেন সাবধান হই। মনে রাখতে হবে যে বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না ওই বান্দা ক্ষমা করে দেবে। আপনি যদি কোনো বান্দাকে গালি দিয়ে থাকেন, কোনো গীবত করে থাকেন, তোহমত দিয়ে থাকেন, অপবাদ দিয়ে থাকেন, তাহলে এটা থেকে বাঁচার পথ কি? আপনাকে অবশ্যই ওই লোকটার কাছে ক্ষমা চাইতে হবে, যে সমস্ত যে মজলিসে যে সবাই তার বদনাম করেছেন, কুৎসারোড়না করেছেন, সেই রকম মজলিসে সেই রকম সবাই গিয়ে তার প্রশংসা করতে হবে, আর রাত্রে আপনি নির্জনে এবাদত করে আল্লাহর কাছে কাঁদতে থাকবেন, হে আল্লাহ আমি ভুল করেছি, আমার ওই ভাইয়ের কুৎসা রটনা করেছিলাম, ওর গীবত করেছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর আমার ওই ভাইটাকেও মাফ করে দাও। এভাবেই আপনি কুৎসা রটনার অপবাদ থেকে বাঁচতে পারেন, নতুবা আপনি আমি বাঁচতে পারবো না। আজকের সমাজ সন্দেহের অনাবিক বোমায় জর্জরিত হয়ে গেছে, সমাজে মুসলিমের ভিতরে পরস্পরে ভ্রাতৃত্ববোধ নাই, স্নেহ মায়া মমতা নাই, এবং একে অন্যের হকের ব্যাপারে উদাসীন, সমাজটা এরকম উলঙ্গ সমাজে পরিণত হয়েছে। ভাই ভাইয়ের উপরে কি হক আছে, ছোট বড়ের উপরে কি হক আছে, বড় ছোটের প্রতি কি করণীয় আছে, পিতামাতার প্রতি সন্তানের কি করণীয়, সন্তানের জন্য পিতামাতার, সন্তানের উপরে কি কর্তব্য আছে পিতামাতার প্রতি, পারস্পরিক হক সম্পর্কে আমরা গাফিল হয়ে গেছি। আমরা মনে করেছি যে আমরা নিজেরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব আর জান্নাতে চলে যাব। জান্নাত এত সহজ নয়, জান্নাতে যেতে যদি হয় তাহলে সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সফল কাম হতে হবে, জুলুম সর্বাবস্থায় হারাম, সর্বাবস্থায় জুলুমকে বর্জন করতে হবে, সব অন্যায়কে বর্জন করতে হবে। আমি এমন মুসলিম হব আমার কথা দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার হাত দ্বারা কেউ কষ্ট না পায়, আমার আমার শক্তি দ্বারা কেউ যেন কষ্ট না পায়। আল্লাহ নবী বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম সেই মুসলিম যার হাত থেকে এবং যার জবান থেকে অপর মুসলিম নিরাপদ থাকে। দুর্ভাগ্য হলেও সত্য যে কথার আঘাত দিয়ে মানুষকে আমরা কুণ্ঠাসা করছি, হাতের আঘাত দিয়ে মানুষকে ত্রস্তব্যস্ত করে ফেলেছি, জুলুম অত্যাচার সর্বত্র বেড়ে গেছে এবং সেগুলিকে আমরা নিত্য নৈমিত্তিক ব্যাপার মনে করে নিছি, খুন খারাপি সন্ত্রাস ছিনতাই রাজানি সব কিছু সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে, জেনা ব্যভিচারের মতো পাপের সৈলাবে সমাজ বেশে যাচ্ছে, ফলশ্রুতিতে বন পানির সময়ে আমরা বৃষ্টি পাচ্ছি না,
খরার খরার যন্ত্রণায় মরছি, আবার যখন বৃষ্টির প্রয়োজন নাই বন্যার পানিতে নাকানি চুবানি খেয়ে ফসল হারা হয়ে সম্পদ হারা হয়ে আমরা সবাই রাস্তায় নেমে পড়ছি। আমরা এখনো আমাদের হুঁশ হয় নাই, এখনো সাবধান হয় নাই, সতর্ক হয় নাই, আর কখন সাবধান হব? মরার আগেই যদি সাবধান না হই তাহলে আমাদের আর সাবধান হওয়ার সুযোগ নাই। অতএব আসুন আমরা মরার আগে সাবধান হয়ে নেই। আল্লাহ যেমন বলছেন, ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, তুমি মরো, মুসলিম হয়ে মরো, পূর্ণ আত্মসমর্পণকারী হয়ে মরো, আল্লাহওয়ালা হয়ে মরো, তোমার জীবনটাকে এমনভাবে গঠন করো তুমি বাঁচবে, তো আল্লাহর দিনের উপরে বাঁচবে, তুমি মরবে যে কোনো মুহূর্তে যে কোনো সেকেন্ডে তোমার কাছে মালাকুল মউত চলে আসবে, পাবে তোমাকে ইবাদতের মধ্যে, পাবে তোমাকে আল্লাহর গোলামীর মধ্যে, পাবে তোমাকে আল্লাহর হুকুমের ভিতরে। তোমাকে যদি পায় জালেম অবস্থায় তাহলে এর চেয়ে বড় মারাত্মক অবস্থা আর হতে পারে না। অতএব যার খাতেমা, যার পরিশ্রমী, যার যবনিকা সুন্দর হবে, সার্থক হবে, সেই হবে প্রকৃত মানুষ। মানুষ হই আমরা, আল্লাহর দিন এসেছে আমাদেরকে মানুষ বানাতে। মানবতার কি আদর্শ হতে পারে, তার উৎকৃষ্ট নমুনা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে রেখে গেছেন। সুতরাং তার আদর্শ আমরা সামনে রেখে বর্জনীয় সমস্ত অপরাধ থেকে আমরা মুক্ত হই এবং আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করি। যদি হই আমরা আদর্শ মানুষ, তবেই হব আমরা জাতির জন্য, পরবর্তী নেশনের জন্য আমরা হব মডেল। আমাদেরকে দেখে মানুষ দিনের প্রতি দীক্ষিত হবে, আসবে, ইসলামকে বুঝবে, নচেত আমাদের ভুল কাজের জন্য মানুষ আমাদেরকে ধিক্কার দেবে, ইসলামকে পর্যন্ত দোষারোপ করার দৃষ্টতা দেখাবে। তাই আমরা যেন নিজেরা নিজেদের নফসের উপরে জুলুম করে সমাজের যেন বোঝা না হই, কাল না হই, সেজন্য আমরা সকল প্রকার জুলুম, যেমন আল্লাহ বলছেন যে ইন্নি হাররামতু যুলমা, আমি জুলুমকে হারাম করেছি, ওয়াজালতু বাইনাকুম মুহাররামা, তোমাদের উপরে পরস্পরের জুলুমকে আমি হারাম স্থির করে দিয়েছি, ফালা তাযালামু, কাজেই তোমরা পরস্পরে জুলুম করিও না। আসুন আমরা প্রত্যেকটি হক যথার্থরূপে উপলব্ধি করি এবং সর্বপ্রকার জুলুম থেকে নিবৃত থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আকুল কৌলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন করিমুন মালিকুন বাররাউফুর রহিম, ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। الحمد لله الحمد لله الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا ثم هداه السبيل ونصب له الدليل إما شاكرا وإما كفورا فسبحان الذي لم يزل ولا يزال حيا قيوما مدبرا سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين مصليان كرام আমাদের সকলের জ্ঞাতার্থে জানতে হবে যে জুমার সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাত। আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরপর তিনটি জুমআ কেউ যদি ছেড়ে দেয় তাহলে আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন। এই মোহরটি কুফুরির মোহর, অবাধ্যতার মোহর, কি মোহর মেরে দেন আপনারা, আমরা নিজেরা উপলব্ধি করতে পারবো না। অধিকাংশ মুহাদ্দিসদের মতে কুফুরির মোহর এঁটে দেওয়া হয়, এটা মারাত্মক অপরাধ। আমরা জুমার সালাতের ব্যাপারে যত্নবান হব। দ্বিতীয়ত আমাদের সকলকে খেয়াল করতে হবে যে আমরা মসজিদে আসলে কমপক্ষে দুই রেকাত সালাত আদায় করে বসবো, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালইয়ারকা রাকআতাইন ক্বাবলা আন ইয়াজলিসা, কেউ যদি মসজিদে প্রবেশ করে সে যেন বসার আগে দুই রেকাত সালাত আদায় করে। বুখারীর জুমা অধ্যায়ে দেখতে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, ইত্তবসর এক সাহাবী এসে বসে গেলেন, আল্লাহর নবী তাকে উঠিয়ে বললেন এই উঠো, তুমি কি দুই রেকাত সালাত আদায় করেছো? বলে না করি নাই। আল্লাহর নবী বললেন তুমি সংক্ষেপে দুই রেকাত সালাত আদায় করে তারপর বসো। তাই এর দ্বারা প্রমাণিত হয় এই সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটি প্রশ্ন আসবে যে আমরা যখন এসে দেখলাম মসজিদে আজান হচ্ছে আর ইমাম মেম্বরে বসে আছেন, আজান হচ্ছে, এই অবস্থায় আমরা
আজানের জবাব দেওয়া সুন্নত, আর তাহিয়াতুল মসজিদ আদায় করা সুন্নত, দুই সুন্নত একত্রে এসে গেছে, এখন আমরা কোনটা করব? আমাদের সমাজে প্রচলিত আছে যে আমরা আজান যতক্ষণ চলে ততক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা আজান শুনি, আজানের জবাব দেই, তারপর দুই রাকাত সুন্নত পড়ে বসি। এই ক্ষেত্রে এটি জুমা ছাড়া অন্যান্য সালাতের বেলায় প্রযোজ্য, কেননা আপনি অন্য সালাতের সময় আজানের পর আপনি সুযোগ পাচ্ছেন, তাই আপনি সালাত আদায় করতে পারবেন। পক্ষান্তরে জুমার সময়ে খুতবা শুরু হয়ে গেলে আর আপনার জন্য খুতবা শোনাটাই হলো আবশ্যক। খুতবার গুরুত্ব অত্যধিক, খুতবার মধ্যে কথা বলা নিষেধ, খুতবার মধ্যে কোনো মাসআলা জিজ্ঞাসা করা নিষেধ। সাহাবী জিজ্ঞাসা করেছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে, মাসআলা জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ নবী খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করলেন, আয়াতটার প্রেক্ষাপট জানা ছিল না তার, তিনি পাশে বসা উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, উবাই কোনো জবাব দিলেন না, তিনি খুতবা শুনতে থাকলেন, পরপর তিনবার জিজ্ঞাসা করার পরেও জবাব পেলেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে যখন নামলেন, খুতবা শেষ হয়ে গেল, তখন উবাই ইবনে কাব বললেন, মা লাকা মিন জুমআতিকা ইল্লা মা লাগাউত, ওহে প্রশ্নকারী, তোমার জুমার কোনো নেকি হবে না, তুমি যা এই বাজে কাজ করেছো, লঘু কাজ করেছো, অহেতুক কাজ করেছো, তাই তোমার আমলনামায় হবে। এর অর্থ কি? যে তুমি জুমার সময়ে যে আয়াত সম্পর্কে আমাকে মাসআলা জিজ্ঞাসা করেছো, এটা এই সময় প্রযোজ্য ছিল না, যে এই সময়ে খুতবা শোনাই তোমার উপরে আবশ্যক ছিল, তা না শুনে তুমি এই যে কাজটা করেছো, কাজেই এই কাজটার কারণে তুমি জুমার সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে কিন্তু বঞ্চিত হবে। এই কথা ওই সাহাবী আত্মতৃপ্তির সময় মেনে নিতে পারলেন না। ফালাম্মান সরাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সালাতি, আল্লাহ নবী যখন সালাত থেকে, জুমার সালাত থেকে সালাম ফিরালেন, তখন গিয়ে সাহাবি গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে উবাইকে তিনবার জিজ্ঞাসা করছিলাম খুতবা চলাকালীন অবস্থায়, তিনি জবাব দেন নাই, বরং আপনি মিম্বর থেকে নামার পরে তিনি বলছেন আমার নাকি কোনো নেকি হবে না, আমি নাকি লঘু কাজ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকা উবাই, উবাই যা বলেছে ঠিকই বলেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাসা মান মাস মান মাসাল হাসা হাসা মান মাসাল হাসা, যে ব্যক্তি এই খুতবা চলাকালীন অবস্থায় কোনো কঙ্কর হটাইল, ফাকাদ লাগা, সেও অহেতুক কাজ করলো, তার অর্থ হলো খুতবার প্রতি মনোযোগ দিয়ে খুতবা শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবাই কেরাম, বলেছেন সাহাবাদেরকে আমাদেরকে লক্ষ্য করে, যে প্রথমেই যারা যখন মসজিদে আসে সালাত আদায় করার জন্য, খুতবার আজান হওয়া পর্যন্ত ফেরেশতারা তাদের নাম লিপিবদ্ধ করেন এবং কোরবানির নেকি তাদের আমলনামায় লেখা হয়। পক্ষান্তরে যখন খুতবা শুরু হয়ে যায়, ফেরেশতারা দফতর বন্ধ করে খুতবা শুনতে থাকেন, কাজেই আপনি মনোযোগ দিয়ে খুতবা শুনবেন। এই গুরুত্বপূর্ণ কাজ এসে গেল আর আপনার সামনে দুটি সুন্নত এসে গেল, সেই ক্ষেত্রে আপনি কোনটা করবেন? যদি আপনি আজানের জবাব দেন, তারপরে যদি আপনি দুই রেকাত সুন্নত পড়েন, তাহলে আপনার সময় বেশি লাগবে এবং খুতবা শোনা থেকে আপনি বঞ্চিত হবেন। সেই ক্ষেত্রে দুই সুন্নতের ভিতরে যেই সুন্নতটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটিকে অগ্রাধিকার দিতে হবে, আর তা হলো দুই রেকাত সলাৎ আদায় করা। কাজেই এই ক্ষেত্রে আজানের জবাবের জন্য দাঁড়িয়ে না থেকে দুই রেকাত সলাৎ আদায় করে বসে পড়াই হলো সুন্নতের অনুসরণের দিক থেকে অধিকতর যুক্তিযুক্ত। এজন্য আমরা এই ব্যাপারে খেয়াল করব, সতর্ক থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক সুন্নাত মোতাবেক জীবন যাপনের তৌফিক দান করুন। আমিন। আকুল কৌলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমরা সবাই নবীর প্রতি সালাত আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। وارضِ اللهم عن الخلفاء الراشدين المهدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة أجمعين وأنا معهم بمنك وكرمك وجودك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين،
وأذل الشرك والمشركين اللهم وحد صفوف المسلمين اللهم وحد صفوف المسلمين اللهم ألف بين قلوب المسلمين اللهم ألف بين قلوب المسلمين اللهم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل اللهم إنا نسألك جنة الفردوس ونعوذ بك من النار اللهم إنا نسألك جنة الفردوس ونعوذ بك من النار اللهم اهدنا إلى صراطك صراط المستقيم لا يهديه إلا أنت برحمتك يا أرحم الراحمين اللهم طهر قلوبنا من النفاق اللهم طهر قلوبنا من النفاق واخلص أعمالنا من الرياء وتقبل توبتنا بقبول حسن يا أرحم الراحمين تعادلوا عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون أقيموا صفوفكم.